ভাড়া করা লোক ও দলের দুষ্কৃতিকারীদের নিয়ে নতুন করে নাশকতা করাতেই বিএনপি আবার অবরোধের ডাক দিয়েছে বলে অভিযোগ করেছেন আওয়ামী লীগ নেতারা। শোকাবহ জেল হত্যা দিবসে শ্রদ্ধা নিবেদন করে দলের নেতারা বলেছেন, সহিংসতার ঘটনায় বিএনপি নেতাদের গ্রেপ্তার দমনমূলক নয়, বিএনপির সাথে সংলাপের সম্ভাবনাও নাকচ করেন তারা। জেল হত্যা দিবসে প্রধানমন্ত্রীর পক্ষেও শ্রদ্ধা নিবেদন করা হয়েছে। নাজিব বেকের রিপোর্ট। 75-এর 3 নভেম্বর জেলখানায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের 4 ঘনিষ্ঠ সহচরকে নৃশংসভাবে হত্যার দিনটি ইতিহাসের আরেকটি কালো অধ্যায়। জেল হত্যা দিবসে ধানমন্ডিতে জাতির পিতার প্রতিকৃতিতে প্রধানমন্ত্রীর পক্ষে শ্রদ্ধা নিবেদন করা হয়। এরপর দলের পক্ষেও শ্রদ্ধা নিবেদন করা হয়। শ্রদ্ধা জানান সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। পরে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, 75-এর 15 আগস্ট বঙ্গবন্ধুকে হত্যা এবং 3 নভেম্বর জেলখানায় 4 নেতাকে হত্যা একই সূত্রে গাঁথা। 75, 15 আগস্ট, 3 নভেম্বর একই সূত্রে গাঁথা। তার দাবি, নাশকতার সাথে জড়িত বিএনপি নেতাদের গ্রেপ্তার দমনমূলক নয়। বিএনপির অবরোধ কর্মসূচি নিয়েও কথা বলেন তিনি। কিছু লোক, ভাড়া করা লোক আছে, তারপরে কিছু কিছু তাদের দলের ভিতরও ট্রেনিং প্রাপ্ত কিছু দুষ্কৃতকারী আছে, যাদেরকে দিয়ে বাস পোড়াবে, বাসে আগুন দেবে, ভাঙচুর করবে এবং এইসব অপকর্ম করার জন্য অবরোধ ডাকা। পরে বনানীতে 75-এর 15 আগস্টের শহীদ বঙ্গবন্ধু পরিবারের প্রতি প্রধানমন্ত্রীর পক্ষে শ্রদ্ধা জানানো হয়। এরপর দলের পক্ষেও শ্রদ্ধা নিবেদন করা হয়। পুষ্পস্তবক অর্পণ করা হয় 3 নভেম্বর শহীদ জাতীয় নেতাদের কবরেও। বিএনপির সাথে সংলাপ হবে কি না, সাংবাদিকদের এমন প্রশ্নের জবাব দেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী। সরকার কোনো নির্বাচন আয়োজন করে না, সরকার ফেসিলিটেটরের ভূমিকা পালন করে এবং শিডিউল ডিক্লেয়ার করার পর কার্যত সরকারের সেরকম ক্ষমতাও থাকে না। সুতরাং নির্বাচন কমিশনের সাথে, নির্বাচন কমিশন ডাকলে যে কেউ সংলাপ করতে পারে, কিন্তু রাজনৈতিক দলের সাথে সংলাপ হতে পারে। রাজনৈতিক দলের কোনো সন্ত্রাসী সংগঠন সন্ত্রাসীদের সাথে সংলাপ হতে পারে না। নেতারা বলেন, নৈরাজ্য করলে জনগণকে সঙ্গে নিয়ে বিএনপিকে প্রতিহত করা হবে। নাজিব বিক, চ্যানেল আই, ঢাকা।